মায়ের এই স্বপ্নের কথা আমি জয়কে বলব। এদিকে সাকিব খান এবারের জন্মদিনে জয়কে নিয়ে তার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আপনি এবং অভি বিশ্বাস 9 বছর সাকিব খান অপু বিশ্বাস পুত্র আজাদ খান জয়, তাকে নিয়ে ভক্তদের বাড়তি কৌতূহল রয়েছে। জন্মসূত্রে আজাদ খান জয় তারকা, বলা বাহুল্য দেশের একমাত্র জনপ্রিয়। এর আগে কোন তারকার সন্তান এত জনপ্রিয়তা পায়নি। জয়ের নামে রয়েছে ফেসবুক পেজ, যেখানে লাখ লাখ মানুষ তাকে অনুসরণ করে। সিনেমা ভিত্তিক গ্রুপগুলো তাকে নিয়ে চর্চা হয় নিয়মিত, যে কারণে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, জয় বড় হয়ে কি হবে? এ প্রসঙ্গে জানতে চাইলে কয়েকদিন পর পরই সংবাদের শিরোনামে চলে আসে। এবারও তার ব্যতিক্রম হল না। বাবার সঙ্গে খুব বেশি না কাটলেও মাকে ঘিরে তার যত আনন্দ, তাই ছেলেকে হাসি খুশি রাখতে সবসময় চেষ্টা চালান অপু বিশ্বাস। শুক্রবার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন তারা। তাদের সঙ্গে ছবির নাম নমন LLB। এই ছবির মাধ্যমে তারা 7 মাসের বিরতি
Team match, let's go. Great! You're about to win! The blue team is about to win! Team match, let's go.
করে থাকেন। এর মাধ্যমে প্রায় ৬ মাস পর তিনি কাজ করবেন। এ বিষয়ে অপু বিশ্বাস করেন, তাদের একটু ফোনও দাও না আমার। And the red team is in the lead. Oh man. Killing.
কইছিস বারবার তুমি বড় চাল নাই কি সময় আমি তো কাজে যাচ্ছি আমি রুমে I need a weapon. Let's go. The blue team has scored for the first time. Now was a posse and where I got to be hard. আমি খেলতেছি হ্যালো বউ খেলতেছি কও হ্যাঁ খাইছি কি মাছ খাইছি কই মাছ দেখাইলাম কি মাছ দেখাইছি কি খাইছ না কথা কও আচ্ছা ধরো পরিবার ও শিল্পী সহ
কি পরে মানে তুই বেটা সারাদিন আসিস না, তোর ফোন থেকে ব্যস্ত। আমি বেটা স্কুলে ছিলাম, স্কুলে তাইলাম, খাওয়া দাওয়া করলাম, কি ভিডিও বানাই দেখছস? ভালো প্রথম ম্যাচ জিততে গেছি, দুই ম্যাচ জিতছি। আরে না পরে আমি গোসল যাবো। তুই তিনটা বাজে আসলি না কাল? তিনটার আগে আইসি আমি, সাড়ে তিনটা বাজাইবি। আমি আর পরে খেললি? ওদিক যা, ওদিক যা, ওদিক। জানি শিখাই তো না। এটা আমার আস্থা না, এটা অগ আবার কই যাস? খাইছিস কটা? দুইটা। এখন না, আমি মাত্র এলাম। আচ্ছা দে তাড়াতাড়ি ভাই এখন আমার ফোন দিব না, দিব না। In the lead.
Phone up on me.